হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, মাত্র আমি 4 পিস ব্রেড দিয়ে এই ব্রেডের নাস্তাটা বানানো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, কিংবা নর্মাল সকালেও নাস্তার টাইমে এটা খেতেও ভীষণ ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। তো প্রথমে আমি একটা বোলের মধ্যে 3 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা একটু জল দিয়ে গুলে নেব। তো ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা হবে না, তো একটু একটু করে জল দিয়ে গুলে নেব, না হলে খুব বেশি পাতলা হয়ে যাবে। তো দেখো ব্যাটারটা গুলে নিয়েছি, আর চামচের গায়ে এরকম লেগে থাকলেই একদম পারফেক্ট হবে ব্যাটারটা। তো এখন নিয়ে নিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে কিছুটা ব্রেড ক্রাম। ব্রেড ক্রামটা আমি গ্রাইন্ডারে পিষে নিয়েছি, ফ্রেশ ব্রেড, তোমরা চাইলে বাজারের ইউজ করতে পারো। আর এখন নিয়ে নিচ্ছি 4 পিস ফ্রেশ ব্রেড। ব্রেডগুলো আমি একটা বোলের মধ্যে ছিঁড়ে নেব হাত দিয়ে এভাবে। তো দেখো হাত দিয়ে ব্রেডগুলো ছিঁড়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 2টো সিদ্ধ করে রাখা আলু, মিডিয়াম সাইজ। এটাকে একটু গ্রেট করে নেব। গ্রেট করে নিলে আলুটা ভালোভাবে ম্যাশ হবে। তো দেখো 2টো আলু আমি গ্রেট করে নিলাম। এখন যে ব্রেডটা ছিঁড়ে রেখেছিলাম বোলের মধ্যে, তার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা সিদ্ধ আলুটা। আর দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচানো, আর কিছুটা ধনে পাতা। আর এর মধ্যে এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর 1 চা চামচ চাট মশলা। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে এগুলোকে এখন ভালো করে ব্রেডের সঙ্গে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু একটু জল ইউজ করব না, আলুর যে ময়েশ্চারটা আছে সেটা দিয়েই ব্রেডটা মাখা হয়ে যাবে। আর এখন দিয়ে দেব এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য 2 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হবে। তো 2 চামচ কর্নফ্লোর দিয়ে ভালোভাবে আটার মতো মেখে নেব ব্রেডটা আর আলুটা। তো হাতে একটু জড়িয়ে যাচ্ছে, তার জন্য এর মধ্যে এখন দিয়ে দেব 2 চামচ সাদা তেল। দিয়ে ভালোভাবে মেখে নেব আরও। তো তেলটা দিলে কিন্তু এই যে জড়ানো ভাবটা এটা একদম কেটে যাবে সঙ্গে সঙ্গে, আর একদম স্মুথ একটা আটা মাখা হয়ে যাবে। তো দেখো এখন হাতে একটু তেল নিয়ে এরকম অল্প অল্প করে নিয়ে নেব, নিয়ে 2 হাতের সাহায্যে এভাবে রোল বানিয়ে নেব। তো 2 সাইডে একটু চেপে দিয়ে আর এরকম 2 হাত দিয়ে রোল বানিয়ে নেব। তো এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব। তো দেখো সবগুলো রোল বানিয়ে নিলাম। এখন যে ব্যাটারটা গুলে রেখেছিলাম ময়দার আর ব্রেড ক্রাম, এ 2টো নিয়ে নেব। নিয়ে 1-1টা করে রোল প্রথমে ময়দার মধ্যে দিয়ে দেব, তারপরে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেব। দিয়ে এভাবে কোটিং করে নেব, ভালো করে চেপে চেপে রোলের গায়ে কোটিং করে নেব। তো এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব 1-1টা করে। তো দেখো সবগুলো রোল বানিয়ে নিয়েছি। তো 4 পিস ব্রেড দিয়ে কতগুলো ব্রেড রোল রেডি করে নিলাম, 2 প্লেট। এখন একটা কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি, আর এখন ফ্লেমটা হাইতে রেখেই এগুলোকে ভাজতে হবে। তো 1-1টা করে দিয়ে দিচ্ছি, আর 3-4 মিনিট এগুলো হাই ফ্লেমে ভেজে নেব গোল্ডেন করে। লো টু মিডিয়ামে রাখলে কিন্তু ব্রেডে বেশি তেল টেনে নেবে, তো খেতে ভালো লাগবে না, বেশি তেল তেল হয়ে যাবে। তো এভাবে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে সব দিক থেকে গোল্ডেন করে ভেজে নিয়ে তুলে নেব। দেখো কত সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। তো এখন একটা টিস্যু পেপারের মধ্যে প্রথমে এগুলো তুলে নেব।
তো তোমাদেরকে দেখাবো কত ক্রিসপি বাইরে থেকে আর ভিতর থেকে কতটা নরম। তো দেখো আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে দিলাম আর দেখো কতটা ক্রিসপি উপর থেকে, আর ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা জুসি আর খেতে কত দারুণ হয়েছিল। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও প্লিজ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।